বছরের প্রথম দিনে রক্তাক্ত হয়েছিল উপত্যকা আর রবিবার জম্মু কাশ্মীরের রাজৌরীতে জঙ্গি হামলা চলে সেই হামলায় চারজনের মৃত্যু হয় সেই হামলার রেশ কাটতে না কাটতেই আজ সোমবার ফের হামলা চলল রাজৌরিতে এদিন রাজৌরীর আপার ডাঙ্গি গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয় বিস্ফোরণে জেরে কমপক্ষে পাঁচজন স্থানীয় বাসিন্দা আহত হন মৃত্যু হয়েছে এক শিশুর প্রাথমিক তদন্তে অনুমান শক্তিশালী আইইডি বিস্ফোরণ হয়েছে ওই গ্রামে ইতিমধ্যেই গোটা গ্রাম ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী চলছে তল্লাশি অভিযান